পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানায় আজ আবার একটা নতুন ঝকঝকে পর্ব নিয়ে চলে এসেছি। আমি আহিরি, আর আমার সঙ্গে রয়েছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। স্বাগত তোমাকে। তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে, পাঞ্জাবিটাও দারুণ, একদম পুরো ফেস্টিভ মুড, বলো। থ্যাংক ইউ। পাঞ্জাবিটা অবশ্যই পরম্পরা অঙ্গশ্রী ক্রিয়েশন, অবশ্যই বলবো, তোমাকেও ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই শাড়িটার রংটা তোমার সাথে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, আর তুমি বলো, তুমি কেমন আছো? তুমি যখন আসো দিনটা স্পেশাল হয়ে যায়, তার জন্য অবশ্যই আজকের, আমি যখন এখানে আসছি আজকের শুটে, আমার কোথাও যেন একটা মনে হচ্ছিল যে আহিরি আজকে আমি ঠিক কী কী প্রশ্ন করতে পারে। অবশ্যই, প্রচুর প্রশ্ন নিয়ে আবার আমি চলে এসেছি। আচ্ছা, আমরা তো শীতকালে স্কিন কেয়ারে ছিলাম, তোমার কাছে আজকেও অনেক প্রশ্ন নিয়ে এসেছি। এবার তুমি আমাকে আজকে বলো যে এই যে শীতকালে আমাদের হাত পা গোড়ালি, এই যে জয়েন্ট, হাঁটু, এই যে এত রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো সেইটা স্কিন কেয়ার মানে কীভাবে করবো? আহিরি, আমি বুঝতে পারছি তুমি ঠিক কী জিজ্ঞেস করতে চাইছো। তুমি এক কথায় আমার থেকে এটাই জানতে চাইছো, রুক্ষতা শুষ্কতা আসুক, শীতের গাছের পাতায় আমাদের ত্বক যেন থাকে সবসময় বসন্তের ছোঁয়ায়। একদম, না না, একদম চিন্তা করার কোনো কারণ নেই। এই সিজনটা এমনই একটা শীতকাল, এমনই একটা সিজন, যখন তুমি সাধারণভাবে স্নান করবে তারপরেও দেখবে ত্বক রুক্ষতার শিকার। এবং ভীষণ গুরুত্বপূর্ণ কি জানো, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে শীতকালে দিনচর্যায় স্নানের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ত্বককে নিজের অজান্তে আমরা রুক্ষ করে ফেলি অনেক বেশি গরম জল দিয়ে স্নান করার জন্য। অনেকে তো ঠান্ডায় তোমার স্নানও করে না, একদম স্নানটা ভীষণ রকম একটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন একটা আমাদের বায়োলজিক্যাল নিড স্নানটা, এবং ভীষণ রকম সায়েন্টিফিক। আমাদের ত্বক রুক্ষ হয় গরমকালে এয়ার কন্ডিশনের জন্য, কারণ এয়ার কন্ডিশনার যখনই ঘরে চলবে সেই ঘরেতে তোমাকে ইদার হিউমিডিফায়ার রাখতে হবে, অথবা তোমাকে একটা পাত্রে কিছুটা জল রেখে দিতে হবে, যাতে ঘরের শুষ্ক বায়ু তোমার স্কিন থেকে না আর্দ্রতা টানতে পারে। আচ্ছা, তার জন্য যদি যে বাড়িতে এসি চলবে সারা রাত, সেই ঘরেতে যদি আলাদা করে জল না রাখা হয় স্কিন কিন্তু রুক্ষতার শিকার হবেই হবে। এবং বিশেষ করে তুমি লক্ষ্য করবে মুখের স্কিন, কমনীয় স্কিন, সকালবেলা অনেক ড্রাই লাগে, অনেক অনেক ফাইন লাইন্স বোঝা যায়, এটা শুধুমাত্র কিন্তু এসির জন্য। সুতরাং স্কিন কেয়ারে কিন্তু এসির ব্যবহারটাও প্রপারভাবে মেনটেন করা উচিত, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে তুমি শীতকালে যখন স্নান করছো তোমার স্কিনে কতটা গরম জলের প্রয়োজনীয়তা আছে। আমরা বলি ঈশদুষ্ণ জল হবে, কিন্তু সেটা কখনো এমন গরম হবে না যেটা হয়তো তোমার খুব ভালো লাগবে, বাট সেটা তোমার স্কিনের পক্ষে খারাপও হতে পারে। তো আলটিমেটলি এই জায়গাটার উপর খুব বেশি গুরুত্ব দেবো আমরা। দেখো, স্নানের আগে এবং স্নানের পরে আমরা যদি একটা ডেইলি রুটিন তৈরি করে দিতে পারি বৃহত্তর পরম্পরা পরিবারের সদস্যদের জন্য, তাহলে কিন্তু আমার মনে হয় যে কোথাও একটা আমাদের মধ্যে শরীরের খালি, দেখো সৌন্দর্য বলতে তো আমরা বলি পায়ের নখ থেকে মাথার চুল সর্বাঙ্গ সুন্দর, তাই না? শুধুমাত্র মুখের যত্ন করলে তো হবে না, আমাদের বডি স্কিনকেও সমানভাবে ভালোবাসতে হবে। তো তার জন্য শীতকালে তুমি খুব একটা বার্নিং একটা পয়েন্ট নিয়ে আমাকে প্রশ্ন করলে যে আমাদের বডি স্কিনের কেয়ারটা কী হবে, মুখের স্কিনের কেয়ার তো আমরা ডিসকাশন একদম রেগুলারলি করছি। দেখো, বডি স্কিনের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তুমি স্নান করতে যাচ্ছ শীতকালে, প্রথম হচ্ছে স্ক্রাবিং। শীতকালে হচ্ছে স্ক্রাবিংটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি লক্ষ্য করে দেখবে হেয়ারের ক্ষেত্রেও শীতকালে ড্যান্ড্রফ খুব বেশি দেখা যায়। আমাদের বডি স্কিন থেকেও কিন্তু চামড়া উঠতে থাকে, যেটাকে বলা হয় এপিডার্মাল পলিফারেশন। কেমন, এটা আমাদের শরীরের অনেকগুলো লেয়ার আছে স্কিনের, তার বাইরের লেয়ারটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, সেটা পলিফারেশন হতে থাকে। এবং আমরা যদি একটা প্রপার স্ক্রাবিং করি এই সময়টা, তাহলে কিন্তু আমাদের স্কিন তার আর্দ্রতা ধরে রাখতে খুব সহায়ক হবে, এবং আমাদের সহজে কিন্তু তিন চারটে লেয়ার বলছি এগুলো মেনটেন করলে কিন্তু স্কিন আর্দ্রতা হারিয়ে ফেলতে পারবে না। যেমন ধরো, আমাদের স্ক্রাবিং বলতে আমরা বুঝবো যেটা, সেটা হচ্ছে স্নানের সময় আমাদের পরম্পরাবেদের গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আছে যেটার নাম অঙ্গশ্রী ডাস্ট স্ক্রাবার। সেটা আমাদের পরম্পরাবেদের গুরুত্বপূর্ণ আরও দুটো মেডিসিন আছে, দ্যাট ইজ রোজ ওয়াটার এবং কিউকাম্বার টোনার। এ দুটোর সাথে মিশিয়ে নিতে হয় দইয়ের মতো করে, এবং এটা ভিজে গায়ে ফুল বডি স্কিনে মাসাজ করতে হয়। এটা একটা তুমি বলতে পারো একটা প্যাকের মতো, এটা ফুল বডিতে মাসাজ করতে হবে, মাসাজ করে 5-10 মিনিট রেখে ঈশদুষ্ণ জলে ধুয়ে ফেলা। কেমন, এটা করবার আগে কিন্তু ভীষণ রকম প্রয়োজন আমাদের একটা প্রপার সাবান জেল ব্যবহার করা। আমি সাবানটা ব্যবহার করতে বারণ করি, কারণ সাবানের মধ্যে থেকে যত যাই বলুক না কেউ, সাবানের মধ্যে কিন্তু ক্ষারীয় পোর্শন, যেটা অ্যালকালি পোর্শন, সেটা খুব বেশি থাকে।
যেটা আমাদের নর্মাল ভিটামিন ই সিনথেসিস অর্থাৎ টেকোফিরল সিনথেসিস যেটা আমাদের লোমকূপে তৈরি হয় সেটাকে কিন্তু অনেকটা ডিস্টার্ব করতে পারে। তার জন্য খুব সফট একটা আমরা সাওয়ার জেল অ্যাডভাইস করি, সেটা হচ্ছে ওই ফরেস্টারি সমৃদ্ধ পরম্পরা আয়ুর্বেদের হানি সাওয়ার জেল, এটা দিয়ে স্নান করাটা শীতকালে ভীষণ গুরুত্বপূর্ণ। আর এরপরে ওই অঙ্গশ্রী ডাস্ট কিউকাম্বার টোনার রোজ ওয়াটার মিশ্রিত যে প্যাকটা আমরা তৈরি করলাম ওই প্যাকটা ফুল বডিতে ম্যাসাজ করে জাস্ট ম্যাসাজ করার পর 5-10 মিনিট রেখে ধুয়ে ফেলা ঈষদুষ্ণ জলে। তারপরে অঙ্গশ্রীরই ক্রিম বেসে একটা আমাদের স্ক্রাব আছে, সেটা ফুল বডিতে ম্যাসাজ করা একদম ভালোভাবে, ওটাও 5-10 মিনিট রেখে নর্মাল জলে ধুয়ে নেওয়া ঈষদুষ্ণ জলে। জাস্ট স্নান করে নেওয়ার পর আমাদের রূপসী ম্যাসাজ ক্রিম বলে একটা ম্যাসাজ ক্রিম আছে, ওটা ফাইনালে ম্যাসাজ করা স্নান করে নেওয়ার পর। আচ্ছা, কেমন ওটা ফাইনালি ম্যাসেজ করা। ওইটা করবার পর তিনি যখন ঘরে আসবেন, মানে ঘরে একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বললেও না আমি দা স্কিন রিফ্লেকশন দেবে, রিঙ্কেল ফাইন লাইন্স রুক্ষতা শুষ্কতা বললাম না শীতকালে গাছের পাতায় থাকবে কিন্তু ত্বকে থাকবে বসন্তের স্পর্শ। কিন্তু এর পাশাপাশি অবশ্যই বলবো যেটা, সেটা হচ্ছে যে তার 1-1.5 ঘন্টার পর ত্বকের একটা ফাইনাল কেয়ার দিতে হবে, সেটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি বডি অয়েল। পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি বডি অয়েল একদম তো 1%ও কোনো মিনারেল অয়েল নেই, মানে পেট্রোল ডিজেল নেই, ওটার মধ্যে পুরোটাই রয়েছে কিন্তু তিল তেল এবং অসংখ্য গাছগাছার এক্সট্রাক্ট থেকে ওটা তৈরি, যেটা যে কারণে এটা একটা খুব গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন এবং স্কিনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন অফ ট্রিটমেন্ট। তো এটা দেওয়ার পর কিন্তু আমি এটুকু বলতে পারি যে স্নানের সময় জাস্ট আমরা ব্যবহার করলাম অঙ্গশ্রী ডাস্ট, প্রথম আমরা ব্যবহার করলাম স্নানের সময় হানি বডি ওয়াশ, দেন আমরা ইউজ করলাম অঙ্গশ্রী ড্রাস্ট অ্যালং উইথ কিউকাম্বার টোনার অ্যান্ড রোজ ওয়াটার, দেন আমরা ইউজ করলাম কিন্তু অঙ্গশ্রী ক্রিম যেটা স্ক্রাব সেটা, অ্যান্ড দেন আমরা ফাইনালি স্নানের পর ঈষদুষ্ণ জল দিয়ে স্নানের পর আমরা ব্যবহার করেছি রূপসী ম্যাসেজ ক্রিম। দেখবে সব নামগুলোই না একটা দেবনাগরী বা সংস্কৃতের একটা ছোঁয়া আছে, এবং তারপরে আমরা ব্যবহার করছি কিন্তু সুবর্ণকান্তি অয়েল। তো আমি দায়িত্ব নিয়ে বলছি এটা ইউজ করার পর তার স্কিন কিন্তু আর কিছু লাগবে না, মোটামুটি তার স্কিনের ডিটক্স ট্রিটমেন্ট থেকে শুরু করে তার ফুল বডি স্কিনের সাইন্স অফ এজিংকে কন্ট্রোল করার পাশাপাশি তার স্কিন কিন্তু একদম বেবি সফট স্কিন হয়ে যাবে যেদিন থেকে ব্যবহার করবেন সেদিন থেকেই, এটা এতটা ইফেক্টিভ। এটা কিন্তু আহিরি গোড়ালিতেও ব্যবহার করা যায়, আচ্ছা পায়ে ব্যবহার করা যায়, মানে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি 1 কিউবিক সেন্টিমিটারও স্কিন রুক্ষতা শিকার হবে না, এবং সেটা হাঁটু স্কিন হোক বা কোনো স্কিন হোক যে কোনো রকম স্কিন হোক। এবং সব কিছুর বাইরে গিয়ে বলবো যেটা, এগুলো ইউজ করে তিনি বাইরেও বেরোতে পারবেন, এগুলো একদম চটচটে নয়, এগুলো ইউজ করে বাইরে বেরোনো যায়, এবং এগুলো কিন্তু মুখে স্কিনও প্যারাল ব্যবহার করা যায় বডি স্কিনের মতো। আর অবশ্যই কিন্তু প্রয়োজন যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে যতবারই বাড়ি আসা হবে না কেন অবশ্যই মুখে এবং গলার স্কিনকে অ্যাটলিস্ট লাবণ্য ময়েশ্চারাইজার বেস ফেস ওয়াশ দিয়ে একটু ক্লিন করে নেওয়া। আর ক্লিন করবার পরে যদি খুব ভালো হয়, যদি আমাদের প্ল্যাটিনাম কিট প্ল্যাটিনাম ফেস ওয়াশ একবার ব্যবহার করা নেওয়া হয়, একবার চারকোল পিলপ মাস্ক ইউজ করা হয়, এবং ভীষণ রকম প্রয়োজন যেটা, সেটা হচ্ছে রাত্রেরও ত্বকের যত্ন। একদম। আচ্ছা তুমি আমাকে এটা বলো, অনেকে আমার মতো যেমন আমি শিল্পী সেরকম বাড়িতে দুপুরবেলার টাইমটা থাকতে পারি না, অনেক সময় ফিরতে রাত হয় বা বিকেল হয়ে যায় সন্ধ্যেবেলায় ফিরি, সেরকম যারা কাজে ব্যস্ত অফিসে থাকে সবাই হয়তো দুপুরবেলা এত ট্রিটমেন্ট করতে পারে না, তো তারা কি কাজ থেকে ফেরার পরেই তোমার এই ট্রিটমেন্টগুলো করতে পারবে সেইটা আমাকে বলো, আর রাত্রির বেলার স্কিন কেয়ারটা কীভাবে করবো সেটাও আমাকে বলো। রেড কার্পেট এসেনশিয়াল অয়েল, হাইলুরোনিক অ্যাসিড, ভিটামিন সি সিরাম, আর লাবণ্য ফেস ওয়াশ দিয়ে তো তুমি বলেছো যে রাত্রির স্কিন কেয়ারটা করতেই, এরপর এছাড়া আমরা কি করতে পারি রাতের স্কিন কেয়ারটা সেটাও তুমি আমাকে প্লিজ বলো। দেখো রাত্রের আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রাত্রে ত্বকের যত্ন। রাত্রে ত্বকের যত্নের জন্য কিন্তু আমি বারবার করে বলবো, দেখো লাবণ্য ময়েশ্চারাইজার বেস ফেস ওয়াশ কিন্তু তোমার মুখকে আগলে রাখছে, যত্নে রাখছে, কিন্তু ভীষণ প্রয়োজন যেটা, সেটা হচ্ছে তার ইমিডিয়েট আফটার এমন একটা লাইন অফ ট্রিটমেন্ট তোমাকে তোমার স্কিনে ব্যবহার করতে হবে, যেটা স্পেসিফিক আমি অ্যাডভাইস করব যে সায়েন্স অফ এজিং প্রসেসকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, এবং সেক্ষেত্রে আমি আমার ক্লিনিকে আমার পেশেন্টদেরকে অ্যাডভাইস করি কিন্তু পরম্পরা আয়ুর্বেদের এজিং কেয়ার। পরম্পরা আয়ুর্বেদের এজিং কেয়ার নামটা শুনে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু একদমই এজিং প্রসেসের জন্য গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একটা মেডিসিন। পরম্পরা আয়ুর্বেদের এজিং কেয়ার কিন্তু ভীষণ লাইট, অনেকে ওই চোখের চারপাশে বিভিন্ন কিছু ওই
ইউজ করেন না আন্ডার আই ডার্ক সার্কেলটাকে জন্য, এটা অতটাই লাইট, এটা ইউজ করার সাথে সাথে স্কিন অ্যাবজর্ব করে নেয় এবং খুব কম পরিমাণ লাগে। এটা ভীষণ রকম এফেক্টিভ এবং আমি বিশ্বাস করি বা আমি অন্তর থেকে মনে করি এবং আমার পেশেন্টরা আমাকে জানান যে এটা ইউজ করার দিন থেকে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এবং যত রাত জাগা আন্ডার আই ডার্ক সার্কেল হোক না কেন, পাফিনেস হোক না কেন, ভীষণ ভালো কাজ করে আমাদের পরম্পরাবিদের এজিং কেয়ার। তবে অবশ্যই এর সাথে বলবো যেটা, সেটা হচ্ছে আমাদের হায়ালুরোনিক অ্যাসিড সেরাম, আমাদের ভিটামিন সি সেরাম এবং অবশ্যই এর পাশাপাশি রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি বিশ্বাস করি মন থেকে যে যিনি দিনচর্যা এবং ঋতুচর্যার সাথে এটাকে একাত্ম করে নিতে পারবেন, অর্থাৎ ওই যে স্নানের সময় যে জিনিসগুলো বলেন, ধরো তুমি খুব ব্যস্ত একজন মানুষ, তুমি ধরো ভোরবেলা বেরিয়েছো, তুমি কিন্তু সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসার পর তুমি কিন্তু এই লাইন অফ ট্রিটমেন্টগুলোকে কনসিকিউটিভ ইউজ করতে পারো এবং সেখানেও তুমি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। এবং ভীষণ রকম দরকার রাত্রে শুতে যাওয়ার সময় স্কিন কেয়ার, এবং রাত্রে শুতে যাওয়ার সময় স্কিন কেয়ারটাও কিন্তু আমি তোমাকে বললাম। আশা করি পরের দিন সকালে তুমি কিন্তু একটা বিউটি অ্যাপ ছাড়াই তুমি কিন্তু একটা দারুণ দেখবো, তাই তো, একটা দারুণ তুমি সেলফি তুলবে এবং তুমি সেটাকে কনফিডেন্টলি তোমার সোশ্যাল সাইটে রিপিও করতে পারবে। আত্মবিশ্বাসের আর এক নাম পরম্পরা আয়ুর্বেদ, তাই তো আমরা বিউটি অ্যাপ ছাড়াই সেলফি তুলতে পারি আত্মপ্রত্যয়ের সাথে। সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরছি বিরতির পরে। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।